বাংলাদেশের জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে পতেঙ্গা সি বিচও একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিন্নতা নিয়ে এসেছে। ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী রাঙ্গামাটি এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। সমুদ্রের তীর ঘেঁষে স্পিডবোট এবং দূরে দাঁড়িয়ে থাকা জাহাজগুলো পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতের ব্যাপক ক্ষতি হয়েছিল। বর্তমানে এই সৈকতের ভাঙন ঠেকাতে কংক্রিটের দেওয়াল এবং বড় বড় পাথরের খণ্ড রাখা হয়েছে। প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং ছুটির দিনেও প্রচুর পর্যটকের সমাগম হয় এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। পতেঙ্গা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 5 থেকে 6 কিলোমিটারের মতো হবে হয়তো। সমুদ্রের তীরে ঘুরতে চাইলে আপনি ঘোড়া অথবা সি বাইক ঘন্টা সিস্টেমে ভাড়া নিতে পারবেন। আপনি চাইলে বোট ভাড়া নিয়েও সমুদ্রের 1 থেকে 2 কিলোমিটার দূরে গিয়েও ঘুরে আসতে পারবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। সাধারণত বিকেল গড়াতে থাকলে জোয়ার আসতে শুরু করে। জোয়ারের সময় সমুদ্রের পানি অনেক গুণ বেড়ে যায়, তখন সমুদ্রের ঢেউ একদম তীরে এসে পড়ে, তখন দেখতেই ভালো লাগে। পতেঙ্গা সমুদ্র সৈকতে ভোরে আসলে সূর্যোদয় দেখতে পারবেন এবং বিকেলে আসলে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। পতেঙ্গা সমুদ্র সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় পর্যটকরা নিশ্চিন্তে গভীর রাত পর্যন্ত সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করতে পারে। পতেঙ্গা সমুদ্রের সৈকতের পাশে রয়েছে অনেক অনেক খাবারের দোকান। আপনারা চাইলে এইসব খাবারের দোকানে বন্ধু বান্ধবী ও পরিবার নিয়ে খাবার খেতে পারবেন। তবে অবশ্যই খাবার অর্ডার করার পূর্বে খাবারের দরদাম ঠিক করে নেবেন। সমুদ্রের পাশে রয়েছে একটি বার্মিস মার্কেটও। এখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার আচার, কসমেটিক্স সামগ্রী, শামুক, ঝিনুক, কাপড়, জুতা এবং চট্টগ্রামের বিখ্যাত খাবার, নানান রকমের বাহারি শুটকি পেয়ে যাবেন এই বার্মিস মার্কেটে।
আশা করছি পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এক নিমিষেই। আপনাদের সবাইকে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিলাম। ধন্যবাদ।